হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রেস কুকিং অ্যান্ড ব্লগিং। আশা করি সবাই ভীষণ 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 ভালো আছো, সুস্থ আছো। তো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করতে চলেছি। এখন বাজে 10:45 বেজে গেছে রাত্রে। তো আজকে সারাদিন একটুকু সময় পাইনি ব্লগ করবো বলে ভীষণ বিজি ছিলাম। তো দেখতে পারলে তোমরা, আমরা দোকান একটা ওপেনিং করেছি। তো এখন আমার সব কাজ টাজ করে গিয়ে আমার দোকানেও বসতে হয়। তো দোকানে বসি, তখন তো টিউশন নেই বেশি, একটা টিউশন আছে, তো ওটা পড়াচ্ছি। পরে 2 মাস বন্ধ আছে, এপ্রিলের 24 থেকে স্টার্ট হবে আবার স্কুল। তো দেখি কয়টা টিউশন করি, দোকানেও বসতে হবে, সব মিলে করতে হবে। আগের মতো হয়তো এত টিউশন করতে পারবো না এখন। তো একটু কয়েকদিন গিয়ে দেখি কি হয়, তারপরে বুঝে শুনে টিউশন নিতে হবে। তো আজকে তো মহাশিবরাত্রি, তো আজকে শিবরাত্রির উপোস করা হয়নি আজকে, তো কালকে করব উপোস। কালকে করে জল ঢালবো, জল টল ঢেলে কালকে তো নিরামিষ খেতে হবে, তো নিরামিষ খাবো। নিরামিষ খেয়ে তো সারাদিনই আমরা এমনি জল ঢেলে এমনি ইসে করি না, জলটা ঢেলে আমরা নিরামিষ খেয়ে নিই, নিরামিষ বানাবো। তো আমার সকালবেলা উঠে ফটাফট করে স্নান টান করে জল ঢেলে তারপরে রান্না বান্না করে আমার 10:30 আমার দোকান যেতে হবে আবার। তো কালকের দিনটা তো দেখাবোই তোমাদের সাথে, যেটুকু পারবো শেয়ার করব। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করলাম, তখনই ফটাফট করে বিছনাটা করে নিই। তো 11টা বেজে আসছে, তো শুয়ে পড়তে হবে তাড়াতাড়ি, কালকে তাড়াতাড়ি উঠতে হবে সকাল সকাল, সব কাজ টাজ করে জল ঢেলে রান্না বান্না করে পরে যেতে হবে দোকান। তো বুঝতেই তো পারছো। বিছানা করে ফেললাম, দেখতে পারলে বিছানা করে ফেললাম। ওই দেখো আবার বর পেটুরাম ডিনার হয়ে গেল, তা আমারও ডিনার হয়ে গেল। তো আজকে ফটাফট করে শুয়ে পড়তে হবে, কারণ কালকে খুব সকালে উঠতে হবে, জল ঢালতে হবে। তো আমার বরকে বললাম চলো আমার সাথে জল ঢালবে, বর বলছে যাবে না। বলে কি না, এবার তুমি ঢালো, এবার আমি ঢালবো না, তো বেশি ফোর্স করবো না, যদি ঢালার মন নেই তো ঢালবে না, আমার তো ঢালতে হবে। আমি সকাল সকাল গিয়ে আগে বাসি কাজ টাজ করে স্নান করে জল ঢেলে আসবো, এসে রান্না বান্না করে দোকান যাব। তো আজকে ফটাফট করে শুয়ে পড়ি, তো আজকের জন্য গুড নাইট। মর্নিং ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছি আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। এর তো আমি শাড়ি পরে নিয়েছি, শাড়ি পরে আমি রেডি হয়ে গেছি। এবার আমি যাবো জল ঢালতে, জলটা ঢেলে ফটাফট করে এসে পড়ি। Thank you.
এসে পড়েছি জল ঢেলে। তো এবার আমি রান্না বসাবো, 10টা বেজে গেছে, ভীষণ লেট হয়ে গেল, 10:30-এর মধ্যে দোকানে যেতে হবে, কিন্তু পারবো কি না জানি না। তো ফটাফট করে রান্নাটা করে নিই, করে তারপরে দোকানে যেতে হবে। তো আমি রান্না বান্না করে রেডি হয়ে গেলাম, তো এবার যাব আমি দোকানে। তো ফটাফট করে রান্না বান্না করলাম, করে এখন বাজে 11টা বেজে গেছে। তো এবার আমি যাচ্ছি দোকানে, বন্ধ আছে। দেখতে পাচ্ছ আমি বসে আছি, এখন বেজে গেছে 2:30। তো ঘরে যেতে হবে, বর আসলে বরের সাথে সাথে ঘরে যাবো। বসে আছি, কাস্টমার আসছিল দেখালাম। তো এখন আমি ঘরে এসে পড়লাম, কখন বাজে 3টা বেজে গেছে। তো 3টার সময় আমি ঘরে এসেছি। তো এসে আবার ডিনার লাঞ্চটা করে ফেললাম, লাঞ্চ টাঞ্চ করে নিলাম। তো আজকে তো নিরামিষ ছিল, তো আমি নিরামিষ খেয়েছি। তো কোষ করে জল ঢেলেছিলাম, জল ঢেলে সকাল থেকে আর কিচ্ছু খাইনি, তো কিচ্ছু খাইনি। এখন 3:30-3:30 বেজে, তখন আমি লাঞ্চটা করে ফেললাম। লাঞ্চ করে এখন একটু রেস্ট টেস্ট করবো, রেস্ট টেস্ট করে আবার বিকেল 5টার সময় যেতে হবে দোকানে। তখন একটু রেস্ট করবো, রেস্ট টেস্ট করে আস্তে ধীরে আবার সব ঘরে কাজ টাজ টুকটা কাজ আছে, কাপড় টাপড় উঠাবো, ওগুলো উঠিয়ে গুজগাছ করে সব কিছু করে তারপরে আবার দোকান যেতে হবে। তো ওই দেখো আমার বড় এসে পড়েছে, আমার বড় ওখানে লাঞ্চ করছে। কি হাই বলে দাও, দেখো ও মাত্র লাঞ্চ করছে। তো আমার লাঞ্চ হয়ে গেছে, তো ওখানে একটু রেস্ট করে নিই, রেস্ট করে তা আবার রেডি হতে হবে, রেডি হয়ে আবার যেতে হবে। দেখতে পাচ্ছ আমরা দোকানে বসে বসে চা খাচ্ছি। এই যে মা এসেছে নিমকি দিয়ে, এই যে চা স্পেশাল গরুর দুধের চা, তো ওখানে চাটা খাবো। যে চা ভীষণ টেস্টি হয়, চাটা ভীষণ স্পেশাল, আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। তো ভালো লাগলে প্লিজ লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। তো আজকের জন্য বাই।